এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। সুন্দরী তো কোনোদিন তোমার কোনো ক্ষতি করেনি, সব সময় তোমাকে বাঁচিয়েছে, কোনোদিন তোমার কথা সে লাবণ্যকেও বলেনি। তাও কেন তুমি এরকম করলে? হ্যাঁ কেন বলতে পারো? আজ তোমার জন্যে শুধু সুন্দরী নয়, লাবণ্যর সঙ্গে আমার সম্পর্কও নষ্ট হয়ে যাচ্ছে। আর এইটা যদি হতে থাকে তাহলে একটা কথা জেনে রেখো সূর্য চৌধুরী, আমি কিন্তু তোমাকে ছাড়ব না, কারণ আমি সুন্দরী নই। আপনার যা খুশি আপনি করুন, একটা কথা শুনে রাখুন আন্টি, পৃথিবীতে কারোর কোনো ক্ষমতা নেই আমার কাছ থেকে লাবণ্যকে কেড়ে নেওয়ার। লাবণ্যকে আমার কাছে রাখতে আমি যা খুশি তাই করতে পারি। আন্টি আপনার তো বয়স হচ্ছে না, তাই প্লিজ একটু চুপ করে থাকুন, নাহলে মুখ বন্ধ করার হাজারটা রাস্তা আমার জানা আছে। যা সবটাই মিথ্যে, তার যে কত বড় ক্ষমতা সেটা আমার জানা আছে সূর্য, তাই তুমি আমাকে ভয় দেখাতে এসো না। আরে তোমার তো সবটাই মিথ্যে, আমি শিওর শান্তিনিকেতনে যা যা হয়েছে সেগুলো তুমি লাবণ্যকে বলেছো সবটা মিথ্যে। আমি বিশ্বাসই করি না সেখানে সুন্দরীর কোনো হাত ছিল। তাই নাকি? তাই সব কে করেছে? একদিন কে করেছে সেটা বার করতে আমার জাস্ট একদিন সময় লাগবে। ওখানে আমার সমস্ত লোকজন চেনা আছে, তাদেরকে একবার বললেই তারা বার করে দেবে যে কে এই কাণ্ডটা ঘটিয়েছে, আর সঠিক খবরটা পেলে সেটা আমি লাবণ্যকে দেব। ইয়েস, কারণ আমি চাই না যে লাবণ্য সুন্দরীকে ভুল বুঝুক। আন্টি না না না, প্লিজ এইসব ব্যাপারে লাবণ্যকে জড়াবেন না প্লিজ। তার মানে আমার ধারণা ঠিক, তাই তো? তোমার মধ্যে এতটুকু যদি মনুষ্যত্ব থাকে তাহলে সত্যিটা আমাকে বলো সূর্য। আসলে আমরা যে হোটেলে ছিলাম সেখানে সুন্দরীরাও ছিল। চলো আর সময় নেই, আমাদের এক্ষুনি বেরোতে হবে।